ইমাম এবং খতিবগণ হন আলেম। আলেম ছাড়া ইমামত করা সম্ভব নয়, করলেও নামাজ ভুল হয়। এক ব্যক্তি একদিন বলেছিল, ওলামা হযরত যদি নবীওয়ালা কাজ করতেন কতই না ভালো হইত। যার কাছে কথাটি বললেন তিনি আলেম, ওলামাদের সাথে সম্পর্ক রাখেন, তো তিনি বললেন যে তাহলে নবীওয়ালা কাজ কারা করে? ওলামা হযরত করলে ভালো হতো, তার মানে ওনারা করেন না, কারা করে? তো আমরা করি। আচ্ছা, তো আজকে তো শুক্রবার, আজকে জুমার নামাজটা তুমি পড়াইবা, খুতবাও তুমি দিবা। মদিনার মসজিদে নবী জুমার নামাজও পড়াইতেন, খুতবাও দিতেন। ওলামা হযরত তো নবীওয়ালা কাজ করেন না, আপনারা করেন, তো আজকে জুমা আপনি পড়াবেন, খুতবাও আপনি দিবেন। এটা তো আমার দ্বারা সম্ভব হবে না। তো কেন আপনারা বলতেছেন নবীওয়ালা কাজ আপনারা করেন, এখন সম্ভব হবে না কেন? তার মানে বুঝবুদ্ধি অভাব। আলেম সমাজের সাথে সম্পর্ক না রাখলে যা ঘটে তাই হয়।